সমাজে অবহেলিত নির্যাতিত হয়েও আজও যেই সমস্ত মহিলারা নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠিত করে চলেছে অনবরত, তাদের এদিন বিশেষভাবে সম্মান জানানো হয় উদ্যান গ্রুপের পক্ষ থেকে। সমাজে নানা স্তরে অত্যাচারিত হওয়া মহিলাদের নিয়ে আয়োজিত হল মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড সিজন 2। এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে একদিকে যেমন সমাজে প্রতিষ্ঠিত চিকিৎসক অভিনেতা থেকে শুরু করে স্বনামধন্য ব্যবসায়ীদের মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড সিজন 2 প্রদান করা হয়, ঠিক তেমনই আরেকদিকে যারা আজকে অ্যাসিড আক্রান্ত হয়ে বিকৃত মুখ নিয়েও প্রতি মুহূর্তে সমাজে লড়াই করে চলেছে, নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে অনবরত, তাদেরও বিশেষভাবে সম্মানে ভূষিত করা হয় দিন। উদ্যান গ্রুপের দ্বারা আয়োজিত এই মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড সিজন 2 আয়োজিত হলো কলকাতার এক অভিজাত আবাসনে। গত বছরের মতো এবছরও একইভাবে আয়োজন করা হয় এই মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড সিজন 2, যেখানে ব্যাপকভাবে সাড়া মিলেছে বলে জানান উদ্যোক্তারা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য তারকারা, এছাড়া উপস্থিত ছিলেন বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও। যে মা দুর্গা মানে বুঝতেই পারছেন, মানে আমাদের সমাজের মধ্যে যারা মানে প্রত্যেকে মানে আমরা বলা না যাই এবং প্রত্যেকটা নারীর মধ্যে দুর্গা শক্তি বিরাজ করে। তিনটে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যে মেনলি যারা বিভিন্ন সমাজে বিভিন্ন ক্ষেত্রে অলরেডি প্রতিষ্ঠিত, যেমন ধরুন অ্যাক্ট্রেস, বিজনেসম্যান, যেটা বললেন সিঙ্গার, এবং ধরুন যারা বিউটিশিয়ান, সো এই যারা অলরেডি প্রতিষ্ঠিত। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে যেটা দেখলেন যেটা যে যে সমস্ত অ্যাসিড তারা অ্যাটাক আক্রান্ত মহিলারা যারা সমাজ থেকে পিছিয়ে পড়েছে এবং তাদেরকে বাড়িতেও তাদের লোকজন দেখে না, তারা হয়তো তারা প্রত্যেকে হয়তো ট্যালেন্টেড ছিল কিন্তু তারা কিন্তু কাজ পাচ্ছে না, তারা স্ট্রাগল করছে, তারা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। তারা আমরা তাই এখানে যারা গুড হিউম্যান বিইং আছে তাদেরকে আমরা হেল্প করছি, চাইছি যে অ্যাটলিস্ট আপনারা সবাই মিলে কিছু হেল্প করুন, আমরা তো হেল্প করছি যাতে করে ওরা ওদের সমাজে মানে প্রপার সাথে ফিরে আসতে পারে। সো উই আর আমরা তাকে রেকগনাইজ করছি, তাকে আমরা প্রপার রিহ্যাব করছি যাতে করে সে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। আর একটা গ্রুপ আছে যে যেটা হচ্ছে যে বেস্ট পাওয়ার কাপল অ্যাওয়ার্ড। পাওয়ার কাপল মানে যারা অলরেডি আজকালকার দিনে বুঝতেই পারছেন যে দাম্পত্য কলহ বিভিন্ন কারণে নিউক্লিয়ার ফ্যামিলি এবং মানে একটা ইউনাইটেড অনেক দিনের একটা দাম্পত্য জীবন এবং তারা প্রত্যেকে সক্রিয়ভাবে তারা সফল, সেরকম কিছু কাপল আছে যারা যাদেরকে আমরা সম্মান দিচ্ছি, যারা পাওয়ার কাপল অ্যাওয়ার্ড। আরেকটা গ্রুপ আছে যাতে যে পায়োনিয়ার অ্যাওয়ার্ড, সেটা দ্যাট ইজ ফর দ্য মেল গ্রুপ, মানে যারা যারা মেনলি যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই চলার পথটাকে খুব ভালো করছে এবং তারা নিজেরা একটা বিভিন্ন ক্ষেত্রে এক্সাম্পল, তারা নিজেরা প্রত্যেকে সাকসেসফুল, তারা মেবি বিজনেসম্যান, মেবি ডক্টর, মেবি এ প্রডিউসার, মেবি তার নিজের ক্ষেত্রে কার্যক্ষেত্রে খুব সফল মানুষ, তাদেরকে আমরা তারা আমাদের এই চলার পথে তারা খুব আমাদের হেল্প করছে এবং তাদের প্রত্যেকটা জীবনযাপনের ধারা তাদের তারা দেয়ার রিয়েলি এক্সাম্পল টু আস। ভীষণ ভালো লাগছে এরকম একটা এত সুন্দর অনুষ্ঠানে থাকতে, কার না ভালো লাগে, নিজেকে খুব গর্ববোধ হয় নিজের উপরে। এবং পুজো উপলক্ষে না, ওরা আগের বছরেও করেছিল মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড উড়ান গ্রুপ, আর এই বছরেও করছে, যেহেতু পুজো একবারই আসে, মা দুর্গা একবারই আমাদের কাছে আসে, তো মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ড সেই মা দুর্গাকে সম্মান জানিয়ে সেই সমস্ত দুর্গাদেরকেই অ্যাওয়ার্ড দেওয়া হয়, যদিও আমরা নারীরা সবাই এক একজন দুর্গা। তো রিঙ্কি আমার যিনি আছেন উনি প্রত্যেকবার এত সুন্দর করে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে এত সুন্দর করে সম্মান দেয়, যেরকম বললাম সমস্ত যারা আমরা মা দুর্গারা আছি তাদের প্রত্যেকটা কাজকে সম্মান জানায়। তো খুব ভালো লাগে এই অনুষ্ঠানটায় আসতে পেরে, এবং রিঙ্কি দি ভীষণ ক্লোজ আমার, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। উড়ান গ্রুপ অফ কোম্পানির এই মা দুর্গা সম্মান অ্যাওয়ার্ডে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আর আমি আজকে রিপ্রেজেন্ট করছি পার্বণী ব্র্যান্ডকে, এবং এখানে আমি এসে যাদের দেখতে পেয়েছি মানে আমার সত্যি মানে চোখে জল এসে যাচ্ছে ওদের দেখে, মানে আমি ওদের মানে মনের জোর আর মানে সেটা দেখে না মানে সেগুলো ভাবছিলাম এতক্ষণ ধরে বসে, তাই আমি আমার বান্ধবীদের সাথে আলোচনা করছিলাম, আমার ওদেরকে অনেক অনেক থ্যাংকস বলার। এবং আজকে ওরা যে শাড়ি পরে রয়েছে প্রত্যেকে, আমিও যেটা পরে আছি এটা কিন্তু পার্বণী ব্র্যান্ডের, আর আমার পার্বণী ব্র্যান্ড সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ এনারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন এটা সত্যিই খুব থ্যাংকস বলার মতনই। খুব ভালো লাগছে, প্রথম বলবো খুব ভালো লাগছে, আমি প্রাউড ফিল করছি যে আজ এই ম্যাগজিন এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা লঞ্চ করতে পারছি। আমি থ্যাংকস বলবো রিঙ্কি আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং ডক্টর অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে যে জিনিসগুলো হয় যার জন্য একটা রিলেশন ভালোভাবে করার জন্য, ফ্রেন্ডলি বন্ড বানাবার জন্য,
বাট যখন আমরা দেখলাম এই কোভিডে আমাদের যেভাবে যে কাজ বা যেভাবে আমরা বিপদের মুখে দিয়ে সবাই এসেছি, আজ যে সেই টাইমটা আমরা পেরিয়ে এসেছি, সেটার জন্য আমাদের যে ফিটনেস দরকার বা আমাদেরকে নিজেদের ফিট থাকতে হবে, সেটাই হচ্ছে মেন আমাদের এম। তাই আমি অনেক নিজাম ক্লিনিকের হয়ে ওনার হয়ে আমি জিনিসগুলো অনেক জায়গায় ক্যাম্প করি। সে রিসেন্টলি পার্কস্ট্রিট পুলিশ স্টেশনে পুলিশদেরও সেভাবে কেউ কেয়ার বা জিনিসগুলো করে না, তার জন্য জিনিসগুলো যে ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে। অ্যান্ড এইটাও একটা জিনিস আমি এই ক্রিকেটের মধ্যে দিয়ে আমি লোককে বলাই কি আমাদের যে একটা ফিটনেস দরকার, রেগুলার আমাদের একটা শরীরের জন্য যে আমাদের একটা টাইম বার করা দরকার। আমরা সবাই একটা সেডেন্টারি লাইফস্টাইলে বিজি হয়ে যাচ্ছি। বিইং আমি ডায়াবেটিস ডক্টর, আমি অলওয়েজ ট্রাই করি লোককে ডায়াবেটিস থেকে নিজেকে দূরে রাখার জন্য বা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য, যেন আমাদের সুগার ব্লাড সুগার লেভেলটা অলওয়েজ উইদিন নর্মাল লিমিট থাকে। তাই আমাদের মেইন প্ল্যান এইভাবেই জিনিসগুলোকে এগিয়ে যাওয়া। আর আমার এই নিজাম ক্লিনিকের তরফ থেকে আমি জিনিসগুলো এইভাবে প্রত্যেক বছরই ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ায় এই অর্গানাইজ করি, যেন আমরা সবাই সুগার থেকে বা আমাদের ডায়াবেটিস যেন অনেক কন্ট্রোল থাকে। কলকাতা থেকে সৃঞ্জিনী পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।